এখন বাজে ভোর 5টা 29, বাইরে হালকা হালকা আলো ফুটে গেছে, সানরাইজ হয়ে গেছে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের বাইক ট্রিপ স্টার্ট করার টাইম এসে গেছে। টাইটেলটা পড়ে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা ইস্ট সিকিম ট্যুরে যাচ্ছি বাইকে, যেটাতে আমরা পুরো জুলুক অ্যান্ড পুরো যে ইস্ট সিকিমের যে মানে সেক্টরটা আছে সেটা পুরোটা আমরা কভার করব। আজকে ফার্স্ট ডে, কোথা কত অব্দি যাবো কিছু সেরকম প্ল্যান নেই, যতটা পারবো চলে যাবো। অ্যাটলিস্ট ইচ্ছা আছে যাতে রায়গঞ্জ অব্দি চলে যেতে পারি। এখন বাজে 5:30, আমরা চলে এসেছি বাইকের কাছে। বাইকের পুরো সেট আপ দেখে নাও, ঠিক আছে? ট্যাঙ্ক ব্যাগ, এটা আমার দুটো স্যাডেল ব্যাগ, আর একটা টপ বক্স। এই টপ বক্সটা এই ফার্স্ট ট্রিপে ইউজ করছি, এটা কীরকম কী পারফর্ম করে সেটা ট্রিপ থেকে এসে বলতে পারবো। বাকি এখানে আরেকজন রেডি, ঠিক আছে? বাইক ওয়ার্ম আপ হয়ে গেছে, ঠিক আছে? ট্রিপ স্টার্ট হয়ে গেছে। ওং নমঃ শিবায়। আমরা এখন আছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর। ট্রাফিক মোটামুটি আছে। আমরা এখন দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই লেফট সাইড দিয়ে সানরাইজ হচ্ছে। যেহেতু বাইকে আছি ওই জন্য ব্রিজের ওপর দিয়ে যেতে পারবো না, নিচ দিয়ে ঘুরে যেতে হবে। আমরা এখন নিবেদিতা সেতুর ওপর দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। ফোনটা আমার এখনো চার্জ হচ্ছে না এখান থেকে সামনে। নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে দেখতে হবে সিচুয়েশনটা কি, প্রবলেমটা কিসের প্রবলেম। ডানকুনির আগে পুরো ট্রাক ট্রাফিক। পুরো রেড দেখাচ্ছে জিপিএস এ। এটা এক্সপেক্টেডই ছিল, এখানে সবসময় জ্যাম হয়। সামনে থেকে আমরা অ্যাকচুয়ালি ডান দিকে ঘুরে যাব। আমার বলে দিই তোমাদেরকে যে আমরা ওল্ড দিল্লি রোড হয়ে যাচ্ছি, নর্থ বেঙ্গল যাওয়ার এখন এটাই বেস্ট রাস্তা। নর্থ বেঙ্গল যাওয়ার এখন এটাই বেস্ট রাস্তা। তোমরা যদি এখান থেকে শিলিগুড়ি যাওয়ার বেস্ট রুটটা জানতে চাও তাহলে এর আমাদের এর আগের একটা ব্লগ দেখে নিও, যেটাতে আমরা শিটং গেছিলাম। ওটা আমরা গাড়ি নিয়ে গেছিলাম, বাট রাস্তাটা তো সেমই থাকবে। তো ওইটাতে তোমরা ডিটেলসে কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোন রাস্তাটা মানে বেস্ট, যে সেই রাস্তাটা দিয়ে আজকেও আমরা যাব, বাট ওটাতে আমি ডিটেলসে কভার করেছি যে কোথা কোথা থেকে কিভাবে ওটা যেতে হবে। তো ওই ব্লগটা চেক করে নিও, আমি লিঙ্কটা ওপরে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমরা উঠে গেছি ওল্ড দিল্লি রোডের ওপর, এবারে আমরা যাচ্ছি টুয়ার্ডস মগরা ফ্লাইওভার। এইখানটা প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল ডানকুনির কাছটাতে, ডানকুনি টোল প্লাজার আগে প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল। এই রাস্তাটা আশা করি সেরকম থাকবে না। এখন আমরা মগরা ফ্লাইওভারের দিকে যাচ্ছি। এই বাঁদিকে যে রেস্টুরেন্টটা এটার নাম হচ্ছে কিচেন সূত্রা। লাস্ট টাইম যখন আমরা নর্থ বেঙ্গল গেছিলাম এখানে ডিনার করেছিলাম, আজকে এখানে দাঁড়াবার কোনো প্ল্যান নেই। আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপের দিকে। নবদ্বীপ থেকে আমরা গৌরাঙ্গ সেতু থেকে ঘুরে গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে কৃষ্ণনগর হয়ে তারপরে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠব। যে জন্য এই দিকটা দিয়ে আসা, দেখতে পাচ্ছ এখানে রাস্তা কত সুন্দর। আমাদের আগের যে ব্লগটার কথা বললাম
সেই ব্লগটা যদি দেখো সেখানে আমি আরও ডিটেলসে এই জায়গাগুলো কভার করেছি, সেটা তোমরা চেক করে নিও। তা এখানে সেবার রাতে গেছিলাম, এটা দিনের বেলা যাচ্ছি। রাতে আশপাশটা এত ভালো করে দেখতে পাইনি, তা দিনেও দেখো জায়গাটা খুব সুন্দর, খুব স্মুথ হাইওয়ে যাচ্ছি। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমার ফোনে যে ফোন হোল্ডারের সাথে যে চার্জারটা সেটা কোনো কারণে কাজ করছে না, তাই এটাকে আমার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ফোনটাকে চার্জে লাগিয়ে রেখেছি। যেটা আমার বড় পাওয়ার ব্যাঙ্ক সেটারও কীভাবে জানি না ব্যাটারি ড্রেন হয়ে গেছে, তো ছোট পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি, দেখি কতক্ষণ চার্জ থাকে কি থাকে। আশা করছি অ্যাটলিস্ট রায়গঞ্জ অব্দি এটা দিয়ে পৌঁছে যাব। আমরা এখন মগরা ফ্লাইওভারের ওপর আছি, এই যে সামনে যে দুটো দুটোর দিক দেখছো, আমরা এই লেফট সাইডটা দিয়ে বেরিয়ে যাব। এই লেফট র‍্যাম্পটা দিয়ে আমরা উঠে গেলাম, এবারে নেমে আমরা বাঁদিকে যাব। এই যে এই ইন্টারসেকশনটা থেকে আমাদের বাঁদিকে ঘুরে যেতে হবে। এবার এই রাস্তাটা দিয়ে স্ট্রেট আমরা চলে যাব নবদ্বীপ। কুইক আপডেট, এখন আমরা আছি নবদ্বীপের একটু আগে। এই রাস্তাটা পুরোটা ব্লক করতে পারিনি, অনেকটা পার্ট ব্লক করতে পারিনি, তার কারণ হঠাৎ করে আমার গোপ্রো ব্যাটারি ডেড হয়ে গেছে। আমি জানি না এই ট্রিপে আমার সব কিছু চার্জ কেন শেষ হয়ে যাচ্ছে, পাওয়ারের একটা ইস্যু হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে এখন নতুন ব্যাটারি লাগালাম, একটা স্পেয়ার ব্যাটারি ছিল সেটা লাগালাম গোপ্রোতে। আর এখানে 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, একটু বাইকে ফোন টোন করে নিলাম। আশা করি অডিও আসছে, এখানে আর মাইক টাইক লাগাইনি, একটু লেট রান করছি, তাই একটা কুইক আপডেট দিয়ে দিলাম। এখন আবার বেরোবো, বেরিয়ে এবার কৃষ্ণনগরের দিকে যাব। এরপর খানিকটা রাস্তা ব্লগে তোমাদেরকে দেখাতে পারবো, আশা করি যদি গোপ্রোটা ঠিকঠাক চলে। তো এখান থেকে আমরা ডান দিক ঘুরে গেলাম গৌরাঙ্গ সেতুর দিকে। সামনে সেতুটা আছে, এক সপ্তাহ আগেই আমি এখান থেকে গেছিলাম, তখন গাড়ি নিয়ে গেছিলাম রাত্রিবেলা। একটা জিনিস আমি খুব প্রেফার করি, সেটা হচ্ছে রাতে ট্রাভেল করা, কারণ এই যে এত এখানে সাইকেল বাইক টোটো রিক্সা যা যা হতে পারে সব কিছু এই যে রাস্তার ওপর, এইটা রাতে থাকে না কিন্তু। তো যাই হোক, তো রাত্রিবেলা এই প্রবলেমগুলো থাকে না, কিন্তু ব্যাপার হচ্ছে বাইকের ট্যুরিং করলে তো রাত্রিবেলা চালানো যায় না, সেফ না, তো সেই জন্য আমাকে দিনের বেলায় আসতে হচ্ছে। আগের ট্রিপটা গাড়িতে করেছিলাম, রাত্রিবেলা এইসব জায়গা দিয়ে অনেক ফাস্ট চলে গেছিলাম। এই ব্রিজটার ওপর সেদিনও জ্যাম ছিল, সবসময় জ্যাম থাকে, বাট বাকি রাস্তাটা আমরা যেটা আসছি রাস্তায় এত ট্রাফিক, লোকাল ট্রাফিক, এইটা রাত্রিবেলা থাকে না। এই ব্রিজের সামনে থেকে জ্যাম স্টার্ট হয়ে গেছে, একটা লেভেল ক্রসিং এর সামনে কেন এতগুলো বাম্পার থাকতে পারে সেটা গেট ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু একটা ট্রিক হচ্ছে একবার পার হয়ে গেলে ওরা, একবার ঢুকে গেলে ওরা আবার গেট তুলে দেয়। এটা এটা মৌমিতা আমাকে শিখিয়েছে, একবার ব্যারাকপুরে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সেখানে এই এক্সপিরিয়েন্সটা করেছিলাম, সেবার আমি দাঁড়িয়ে গেছিলাম। বাট যেটা বলছিলাম যে একটা লেভেল ক্রসিং গেটের আগে এক এক দিকে পাঁচটা করে কেন বাম্পার দেয়, সেটা এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনই বলতে পারবে কেন দেয়, হয়তো কিছু রিজন আছে যেটা ওনারা জানেন। এই উঠছি আমরা ব্রিজটাতে, বাঁদিকে দেখি মায়াপুর দেখা যায় কি না, দেখতে পাচ্ছ কি না জানি না। আমরা এখন কৃষ্ণনগর বাইপাস করে বেরোচ্ছি, কৃষ্ণনগর বাইপাসের ওপরেই আছি,
সেদিনকে রাতে যখন এসেছিলাম এই রাস্তাটা কিন্তু পুরো জ্যাম ছিল, ট্রাকের জ্যাম ছিল। আজকে ফাঁকাই আছে। অ্যাকচুয়ালি ওইদিকের ওই যে লেনটা দেখছো, ওইদিকের লেনটা তৈরি হচ্ছে, ওই লেনটা হয়ে গেলে এখানে আর জ্যাম হবে না। বাট লাকিলি আজকে এই রাস্তাটা পুরো ফাঁকা। সেদিনকে এখানে অলমোস্ট 15-20 মিনিট এখানে আটকে গেছিলাম। রাস্তা ভালো না, এইখানে রাস্তা পুরো কাজ চলছে। এটা এই যে একটা ফ্লাইওভার টাইপের মনে হয় তৈরি হচ্ছে, হয়ে গেলে অনেকটা ভালো হয়ে যাবে, বাট আপাতত এটাই হচ্ছে সিন। রাস্তা ভালো না, বাট জ্যামটা অ্যাটলিস্ট নেই, সেটাই ভালো। এমনিতে রাস্তা খারাপ ধুলো, তার মধ্যে জল দেওয়াতে তো আরো কাদা কাদা হয়ে যাচ্ছে, তো আরো খারাপ ট্র্যাকশনের জন্য। আমরা এবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, ন্যাশনাল হাইওয়ে 12-এ। এই রাস্তাটাই অল দা ওয়ে গেছে। এতক্ষণ রাস্তাটা মানে এত ট্রাফিক আর স্টেট হাইওয়ে আচ্ছা শুধু লোকালিটি আর লোকালিটি পুরো ইরিটেটিং ছিল। এখন ভালো 4-লেন রাস্তা আছে, তো এখন একটু টাইম মেক আপ করতে হবে। আমরা এখন ধুবুলিয়াতে একটু ধুবুলিয়ার আশেপাশে ধুবুলিয়া তো এটা দাদা এটা জায়গাটা ধুবুলিয়া তো হ্যাঁ ধুবুলিয়াতেই আছি। তো এখানে একটু রেস্টের জন্য দাঁড়িয়েছি, রেস্ট মানে একটু চা খেলাম। প্রচন্ড রোদ্দুর বেরিয়েছে, তাই একটু মুখে জল দিলাম। তো এবার আবার একটু বেরিয়ে এবার বেরিয়ে যাব। তো নেক্সট আজকে আজকে রায়গঞ্জই মোটামুটি যাব ঠিক করেছি, তো ভালো ডিস্টেন্স কভার করতে হবে, তাই বেশি ব্রেক না নেওয়ারই চেষ্টা করব। আর আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, আমাদের আমাদের কাছে যেগুলো ছিল কেক টেক এগুলোই খেয়ে নিয়েছি, কারণ আমরা হেভি হেভি কিছু খেতে ইচ্ছা করছে না সকালবেলা। তো সেই জন্য দেখা যাক, যদি রাস্তায় কিছু মনে হয় খেতে তো দাঁড়াবো। আদারওয়াইজ আমরা বেরিয়েছিলাম 6টাতে, একটু স্লো যাচ্ছি, 8 ঘন্টা মতো মানে পিছনে আছি শিডিউল টাইমে। সেটাই ন্যাশনাল হাইওয়েতে ওঠার আগে মেকআপ করা সম্ভব ছিল না, এবার ন্যাশনাল হাইওয়েতে মেকআপ করতে হবে। আশা করি ফারাকা টারাকা জ্যাম না পেলে ঠিকঠাক পৌঁছে যাবো টাইমে। আর আজকে জানি না কেন এত বেশি রোদ্দু বেরিয়েছে গো, পাচ্ছি না আমি। যাই হোক, একটা পুরো জল হওয়ার থেকে রোদ হওয়া বেটার, বৃষ্টি হলে আরও প্রবলেম হয়ে যেত। রোদটা তাও নয় সহ্য করে নেওয়া যায়। এখন একটা পেট্রোল পাম্পে চলে এসেছি, রিফিল করব। 219 কিলোমিটার মতো চালিয়েছি বাড়ির থেকে বেরোনোর পর। এখানে এমনিও রেস্ট নেওয়ার ছিল, একটু দাঁড়ানোর ছিল, তো ভাবলাম একবার পেট্রোল পাম্পেই দাঁড়াই, পেট্রোল নিয়ে নিই, জল ফলও ভরে নিই, একটু ফ্রেশ হয়নি। তো দেখা যাক কীরকম মাইলেজ পাচ্ছি। ওপরে তেলটা চলে এলে ছেড়ে দেবে। তো পেট্রোল গেছিল 7.15, তো মাইলেজটা একবার ক্যালকুলেট করি। চলেছে আমার দেখতে পাচ্ছ এখানে 219.6 ডিভাইডেড বাই 7.15, 30.71 মাইলেজ আছে এত লোড বাইকে, তো কোয়াইট ইম্প্রেসিভ, আমার এরকমই এক্সপেকটেশন ছিল। সো আমরা এখন একটা পেট্রোল পাম্পে আছি, ও টায়ারে হাওয়াটা একটু ভরে নিচ্ছে, চেক করে নিচ্ছে ঠিক আছে কিনা। একটু ওয়াশরুমেও গেলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, দেন আবার এখান থেকে বেরিয়ে পড়ব। গ্যাংটকে যাব, কালকে যাব গ্যাংটক। না গ্যাংটকে যাব হচ্ছে, হ্যাঁ ধরে দেবো। ভালো, আল্লাহ কাছে এই থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। পেট্রোল পাম্পটাতে দাঁড়িয়েছিলাম, পেট্রোল তো ভরে নিয়েছি, একটু টায়ারেও হাওয়া ভরা ছিল, বাট মেশিনটা খারাপ সেই জন্য হাওয়াটা ভরা গেল না, উল্টে আমার ফ্রন্ট টায়ারে হাওয়াটা অনেকটা বেরিয়ে গেল। কিন্তু সামনে একটা টায়ারের দোকান আছে, ওখান থেকে করিয়ে নেবো।
আর এখানে একজনের সাথে দেখা হয়েছে, ও আমাদের নতুন সাবস্ক্রাইবার। তোমার নামটা বলে দাও। রমজান। রমজান আমাদের সব থেকে নতুনতম সাবস্ক্রাইবার, এখানে দেখা হয়েছে। আমরা আছি এখন, এটা কি জায়গা? মহল্লা পেট্রোল পাম্প। আচ্ছা, এটা বহরমপুরের একটু আগে, তাই তো? বহরমপুরের একটু আগে আছি, এখানে দেখা হয়েছে। এই পেট্রোল পাম্পে অনেকের সাথে দেখা হলো, সবাই খুব ভালো, সবাই খুব ভালো। পিকচারও ক্লিক করেছে ওর সাথে, ভাইয়ের সাথে পিকচার ক্লিক করে দিয়েছে। এতক্ষণ চালানোর পর এরকম লোকজন পেলে সত্যি খুব ভালো লাগে, একটু অল্প টল্প করতে ভালো লাগে। তো এবারে হাওয়াটা এখান থেকে টায়ারে হাওয়া ভরিয়ে আবার বেরিয়ে যাব। এখানে এখন হাওয়া ভরছি, এটা একটা এমনি নর্মাল আর কি হাওয়া ভরার জায়গা। আমরা এখন বহরমপুর অ্যাপ্রোচ করছি, ওখানে টায়ারে হাওয়াটা ভরে নিয়েছি। প্রথম দোকানটাতে ওটা অ্যাকচুয়ালি ওদের কাছে যে নজলটা ছিল, সেই নজলটা দিয়ে বাইকের টায়ারে হাওয়া ভরা যায় না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এই দেখো, বহরমপুরের আগে এই যে বাঁদিক দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে ঢুকে গেলে কি হয়, বহরম এই যে দেখছো ডান দিকে রাস্তাটা পুরো ট্রাফিক, ট্রাক ট্রাফিক, এটাকে অ্যাভয়েড করা যায়। এই রাস্তাটার নাম হচ্ছে স্বামী অখণ্ডানন্দ সরণী, এই যে দেখতে পাচ্ছ লেখা আছে। এটা দিয়ে আমি এর আগেও গেছি, রাত্রিবেলা গেছি, দিনের বেলা কি সিচুয়েশন থাকে জানি না, তবে এখানে ট্রাফিকটা ফ্লোয়িংই থাকে। এখানে জিপিএসেও কোথাও কিছু সামনে কনজেশন দেখাচ্ছে না, আর রোদটা এখন নেই, এটা একটা বড় কথা, কারণ প্রচণ্ড রোদ উঠেছিল, ওইটার জন্য খুব গরম লাগছিল। অ্যাকচুয়ালি আমি আমার পোর্টেবল টায়ার ইনফ্লেটারটা আনতে ভুলে গেছি এত কিছুর মধ্যে, তো সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রেশারটা, টায়ার প্রেশারটা ভরাতে হলো। অসুবিধা নেই, যেরকম সিচুয়েশন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে চালাতে হবে। হ্যালো গাইজ, আমরা এখন প্রচন্ড টায়ার হয়ে গেছি, একটু দাঁড়িয়েছি, তোমার কি অবস্থা বলো? আমরা এখন আছি বহরমপুর ফারাক্কা টোল ব্রিজে থেকে ক্রস করে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আমরা রাতে চালিয়ে অভ্যস্ত, তো আমার ভয়েসটা আসছে কিনা জানি না, একটু কাছে নিয়ে আসুন, আমার দিকে বলুন। আমরা তো রাতে চালিয়ে অভ্যস্ত, তাই এত ট্রাফিক এইগুলো মানে আমরা অত অভ্যস্ত না, আর ওই জন্য খুব বিরক্ত লাগে। বাইকের ওয়েটও তো অনেক হয়ে গেছে, জানো তোমরা সবাই হিমালয়ানের কি ওয়েট, প্লাস এত লোডেড আছে, প্লাস পিলিয়ন রাইড করছি, তো স্লো মুভিং ট্রাফিকে মানে ক্লাচ টিপতে টিপতে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। তার মধ্যে এই হেলমেটগুলো আমরা শুধু টুরিং এ পরি, তো ওই জন্য এগুলো এত ব্রেক ইন হয়নি, আমার গালে টালে সব দাগ হয়ে গেছে, এই দেখো গালে এখনো ব্রেক ইন হয়নি, তো ওই জন্য খুব মানে টাইট হয়ে থাকছে, ওই জন্য অলমোস্ট এক ঘন্টা পর পর একটু ব্রেক নিতে হচ্ছে। তো যাই হোক, এখান থেকে এখনো আমাদের রায়গঞ্জ দেখাচ্ছে 4 ঘন্টা 15 মিনিট মতো, পৌঁছতে পৌঁছতে 5টা 20 হবে। এখন আমরা ফারাক্কা অ্যাপ্রোচ করছি, সামনেই ফারাক্কা ব্রিজ, কি সিচুয়েশন জানি না, জিপিএসে তো দেখাচ্ছে যে ফাঁকাই আছে। আমরা এখন ফারাক্কা ব্যারেজের ওপর আছি, জ্যাম নেই, মুভিং ট্রাফিক আছে, কিন্তু খুবই স্লো। আমরা একটা টোল অ্যাপ্রোচ করছি ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। বাইকেরই একটাই অ্যাডভান্টেজ আমার লাগে, সেটা হচ্ছে যে টোলটা পে করতে হয় না, মানে অ্যাটলিস্ট ন্যাশনাল হাইওয়েতে পে করতে হয় না, প্রাইভেট রোডগুলো পে করতে হয়। এখনো আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 2 ঘন্টা 11 মিনিট,
তার মধ্যে আর একবার ব্রেক আমরা নেব, কারণ আবার রাস্তার কাজ হচ্ছে। নর্থ বেঙ্গল আসার ন্যাশনাল হাইওয়েটা কিন্তু প্যাথেটিক, খুব কম জায়গাতেই ভালো স্ট্রেচ আছে, ম্যাক্সিমাম জায়গাতেই আইদার কাজ হচ্ছে নয়তো ডাইভার্সন, নয়তো কোনো সিটি বা টাউনের মধ্যে দিয়ে সেখানে ট্রাক ট্রাফিক, এই জন্য আমাদের এইটুকুনি ডিস্টেন্স কভার করতে এত টাইম লেগে যায়, খুবই এক্সস্টিং। জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল হাইওয়ের কন্ডিশনগুলো কবে ইম্প্রুভ করবে, বাট আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যে করিডোরটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা করিডোর, কিন্তু এটাতে মানে রাস্তা এতই খারাপ যে একটা সামান্য 500-550 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে লোকের 14-15 ঘন্টা লেগে যায়। তো এটা অ্যাটলিস্ট 8-10 ঘন্টায় নামিয়ে আনতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে, আমরা যারা নিজেরা বাইক বা গাড়ি চালিয়ে নর্থ বেঙ্গল ঘুরতে আসি, বাসতে ভালোবাসি। হ্যালো, আরে আমরা জার্নি করে করে হাঁপিয়ে গেছি, তো ভেবেছিলাম কিছু খাবো না, সেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে আর যেতে গিয়ে, তো আমরা ব্যাক করে রাস্তার ধারে ক্যাফে, হ্যাঁ রাস্তার ধারে ক্যাফেটা পাঁচানা ক্যাফে, খুব ইউনিক টাইপের নাম। ওখানে আমরা একটা চিকেন পকোড়া বলেছি আর এক প্লেট চাউমিন বলেছি। এখান থেকে বেসিক্যালি রায়গঞ্জ বেশিক্ষণ না, রায়গঞ্জ আর 1 ঘন্টা 15 মিনিট মতো। মমিতার খুব খিদে পেয়ে গেছিলো বলে এখানে খেতে দাঁড়িয়ে গেলাম, আর রায়গঞ্জে গিয়ে তাহলে এখন আর খাবো না। ইনিশিয়ালি ভেবেছিলাম ওখানে হোটেলে গিয়েই করবো লাঞ্চ, বাট লেট হয়ে গেছিলো, তো এখন এখান থেকে খেয়ে দে তারপর রায়গঞ্জে যাবো। রায়গঞ্জে হোটেল আমাদের ফিক্স নেই, গিয়ে খুঁজতে হবে, তারপর ওখানে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে তো ডাইরেক্ট এখান থেকে গ্যাংটক যাওয়ার প্ল্যান আছে। দেখো চলে এসেছে চাউমিনটা, দেখে তো ভালোই লাগছে, যেরকম চিজ স্টাইলের হয় সেরকম বানিয়েছে, আমি খেয়ে দেখিনি। ওটা কেমন বানিয়েছে বলো, চিকেন পকোড়াটা ভালোই বানিয়েছে, না ভালোই বানিয়েছে, এখন আসলে এত খিদে পেয়েছে, সবই ভালো লাগছে না, জেনুইনলি ভালোই বানিয়েছে, না ভালোই বানিয়েছে। বাইকের তো দুবার রিফুয়েল করেছিলাম, আমাদেরও রিফুয়েলিং হয়ে গেল, অনেকটা এনার্জি পেয়ে গেছি, এবারে লাস্ট লেগ আজকে আমাদের জার্নির, দেখতে পাচ্ছ 1 ঘন্টা 16 মিনিট রায়গঞ্জ। এখন বাজে হচ্ছে 4:30, সানসেটের আগে প্রেফারেবলি পৌঁছাতে চাই, এখন শীতকাল বলে সানসেটেরও তাড়াতাড়ি হয়, তো দেখা যাক এবার আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট এবার একটা ওখানে হোটেল খুঁজে ওখানে ডাইরেক্ট দাঁড়াবো। লাস্ট রিফুয়েলিংয়ের পর 192 চলে এসেছি রায়গঞ্জ, এখান থেকে আর 23 কিলোমিটার, তো কালকে যেহেতু অনেক সকালে বেরোবো আর সকালে সব জায়গায় পেট্রোল পাম্প খোলা থাকে না, ওই জন্য আজকেই এখনই রিফিলিংটা করে নিই। উপরে তেল এসে গেলে বন্ধ করে দেবো, হ্যাঁ হ্যাঁ এখানে যে রিফিল করলাম দেখতে পাচ্ছ 4.96 এসছে পেট্রোল, আর লাস্ট রিফিলিংয়ের পর আমি চালিয়েছি হচ্ছে 192.1, তো দেখা যাক কত মাইলেজ এসছে। 192.1/4.96, তাই তো? হ্যাঁ আমি আমার জীবনে যতদিন আমি হিমালয়ান চালাচ্ছি এই মাইলেজ আমি কোনোদিন পাইনি, তো এত লোড থাকা সত্ত্বেও এই মাইলেজ পেয়েছি, এটা অনেক বিশাল ব্যাপার। যাই হোক, আর মোটামুটি আমাদের 35 মিনিটস আছে, তো আর টাইম ওয়েস্ট না করে হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। তো আমরা এখন পৌঁছে গেছি, আমি এখনও হোটেলে এন্ট্রি করছি, এখন 6:13 বাজে, তো হোটেলটা তোমাদেরকে দেখায় দাঁড়াও। এই যে হোটেলটা, নাম হলো বাদশাহ হোটেল, খুব সুন্দর প্রপার্টিটা। তো এই যে আমাদের বাইকটা পার্ক হয়ে গেছে,
পেছনে হয়তো পার্কিং আছে, রেখে দেবো, এখনো জলের বোতলগুলো নেয়নি। ভিতরে এন্ট্রি হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। হয়ে গেছে এন্ট্রি? এন্ট্রি পরে করব, এখন রুমটা দিয়ে দিয়েছি, উপরে গিয়ে ঢুকে যাবে রুমে। ওকে, কাম কাম। তোমাদেরকে ছোট করে রুম ট্যুরটা দিয়ে নি। এটা আমাদের রুম, এই হচ্ছে রুম, এখানে টিভি আছে, এটা বেড, এখানে ওয়ার্ড্রোব, অনেক বড় ওয়ার্ড্রোব, আর এটা ওয়াশরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেইনটেইনড। তো ভালোই রুমটা, মোটামুটি আমাদের রাতে থাকার জন্য। এই রুমটা চার্জ নিয়েছে ওই অ্যারাউন্ড 1100 মতো, 1150। তো যাই হোক, আমার তো মনে হয় যে ঠিকঠাকই আছে। তো এই হোটেলটার ব্যাপারে তো মমিতা আগে তোমাদেরকে বলে দিয়েছে। তো এই রুটে গেলে রায়গঞ্জে থাকার জন্য এটা কিন্তু ভালো অপশান। খাবারটা আমরা এখনো খাইনি, খাবারের ব্যাপারে পরে জানাবো, বাট থাকার জন্য কিন্তু খুব ভালো। এখন বাজে 9:45, আমরা ডিনার করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি। ডিনারে কি আছে দেখো, কি আছে বলে দাও ডিনার। একদম সিম্পল ডিনার, কারণ কি রাত্রিবেলা কালকে আবার অনেকটা জার্নি করবো, আজকে রাত্রিবেলা আমরা টায়ার্ড আছি। সাদা ভাত, ডাল ফ্রাই, আর রুটি, স্যালাড, আর আলু ভাজা, আর কিচ্ছু নেই, একদম সিম্পল। লেবু দিয়ে খেয়ে নিচ্ছি, হেভি লাগছে খেতে, সারাদিন ভাত খাইনি, ভাত খেতে ভালোবাসি, তো ভাত খেয়ে আমার ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না। কালকে সকালে টার্গেট আছে 5টায় বেরোনোর, কারণ অনেক জায়গায় শুনেছি গ্যাংটকের রাস্তাতে নাকি প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জ্যাম হচ্ছে। তাই যত সকাল সকাল যেতে পারবো তত ভালো, কোনো ডিলে হলেও মানে মোটামুটি দুপুরের মধ্যে গ্যাংটক ঢুকে যেতে পারবো। আর গ্যাংটক ঘুরতে আমরা একটু লেট করতে চাই না, বিকালে যেতে গ্যাংটক ঘুরতে পারি। আর এই হোটেলটার ব্যাপারে বলে দিই, আমরা যেরকম সারাদিন বলেছি ব্লগে, আমরা ঠিক করেছিলাম রায়গঞ্জ এসে থাকবো, তো রায়গঞ্জেই আছি। রায়গঞ্জেই হোটেলটার নাম হচ্ছে বাদশাহ হোটেল, ঠিক আছে? তো এখানে খুবই ভালো, মানে রুম সার্ভিসও ভালো, খাওয়ার দাওয়ারও মোটামুটি ভালোই, প্রাইসও রিজনেবলই, রুম প্রাইসও রিজনেবল, 1100 টাকা যা ঘর দিয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি রুম রেন্টটা হচ্ছে 1000 টাকা, বাকিটা জিএসটি নিয়ে ওই 1120 টাকা পড়েছে। তো ওভারঅল ভালো। এই রুটে যদি মানে কেউ যায়, কেউ যদি স্টে করতে চায়, তো রায়গঞ্জে স্টে করতে চাইলে মানে আমি বলবো হ্যাঁ, এখানে আরামসে স্টে করতে পারে, এটা যথেষ্ট ভালো, সব কিছু কমফর্টেবল, ফেসিলিটিস ভালো। তো যাই হোক, আজকে ডিনার করে আমরা শুয়ে পড়বো, কাল সকালে ওঠার আছে যেরকম বললাম। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আবার কাল সকালে দেখা হবে।